বিশ্ববাজারে বাড়লেই দেশে হুহু করে বাড়ে পণ্যের দাম, কমলে পড়ে না প্রভাব। রেকর্ড আমদানির পরও চড়ছে বাজার। চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীদের জরিমানা। কৃষিপণ্য সহ মালামাল বহনে আন্তনগর ট্রেনে সংযুক্ত হল লাগেজ ভ্যান, উদ্বোধন করলেন রেলমন্ত্রী। রাজস্ব আয় বাড়ার আশা। ট্রাফিক ব্যবস্থাপনায় কাজে আসছে না এআই প্রযুক্তি, পরীক্ষামূলক চালু হলেও নষ্ট ডিসপ্লে, নিয়ম করেই চলে আইন ভাঙার খেলা, একযোগে গচ্চা শত কোটি টাকা। বর্ষায় প্লাবন আর শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারে অস্তিত্ব সংকটে তিস্তা, ক্ষতিগ্রস্ত নদীপাড়ের লাখো মানুষ, সমন্বিত উদ্যোগের পরামর্শ। এবং সিলেটে জনশক্তি রপ্তানি ব্যুরোর কার্যালয়ে নেই সার্টিফিকেট তৈরির সুযোগ, আসতে হচ্ছে ঢাকায়, বাড়তি খরচে বিপাকে বিদেশগামীরা, সমাধানের আশ্বাস মন্ত্রীর।